এই হলো সে বেনগাজির একজন মাফিয়া, নাম হলো সামির। সে বেনগাজি থেকে প্রায় 7 জন লোক থেকে প্রায় 30 লক্ষ টাকা নিয়ে সে উধাও হয়ে গেছে, এবং বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে বলে অনেক লোককে সে টাকা নিয়েছে, নিয়ে তারপর সে উধাও হয়েছে। তো এখন আপনারা তাকে অবশ্যই চিনে রাখবেন, এর ফাঁদে অবশ্যই পা দিবেন না, আর একে দেখতে পেলে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। তার একটা ভাই বাংলাদেশে আছে এবং তাকে এই কাজে সে সহযোগিতা করে, আর এ দেখতে পাচ্ছেন এটা তার ঠিকানা, তার হলো অ্যাড্রেস, বায়োডাটা, তার বাড়ি কোথায় গাজীপুরে, বাপের নাম, পিতার নাম সব কিছু এখানে দেওয়া আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিঠু লিবিয়া থেকে। আমি বেসিক্যালি আজকে আপনাদের একটা বেনগাজির আর একটা বাটপাড়া বা সিটার এই লোকের সাথে আপনাদেরকে পরিচয় করা দেবো, কারণ তারা হলো বেনগাজিতে বিশেষ করে অনেক লোকের সাথে প্রতারণা করতেছে, টাকা পয়সা আত্মসাৎ করতেছে এবং নিয়ে পালিয়ে যাচ্ছে। সে বিভিন্ন জায়গাতে এরকম সমস্যা করছে এবং ঠিক আছে, সে আর আমি বেসিক্যালি ভিডিওটা করলাম এই কারণে যে আপনারা অবশ্যই আপনাদের এই ধরনের কেউ প্রতারণার শিকার যখন হবেন তখন আমাকে অবশ্যই নক দিবেন, এবং তাদের ডকুমেন্টস এবং সঠিক যদি তথ্য হয় আমি সেটা আপনাদের অবশ্যই প্রচার করব, কারণ তাদের কাছ থেকে যেন মানুষ সেফ থাকতে পারে, কারণ তারা অনেক পরিমাণ টাকা পয়সা নিয়ে পালিয়ে যাচ্ছে। যে আমি যাকে দেখাবো সেটা হলো, সে হলো এই বেনগাজি থেকে প্রায় 7 জন লোকের 1 লক্ষ দিনারের মতো নিয়ে সে পালিয়ে গেছে। তার বাড়ি হলো গাজীপুর কালিয়াপুর থানা, তার ডিটেলস আমি বায়োডাটা আমরা সংগ্রহ করছি, আমাকে দিয়েছে এক ভাই, এবং তার কিছু ডকুমেন্টস আমার কাছে আছে, মানে খুব অরিজিনাল ডকুমেন্টস। সে কীভাবে মানুষের সাথে প্রতারণা করে, আসলে তারা কীভাবে আপনাদের সাথে প্রতারণা করবে এটার কিছু আপনারা নমুনা পাবেন এখানে। হ্যাঁ, তা আপনারা তাকে চিনে রাখবেন অবশ্যই, বেনগাজি বা লিবিয়ার মধ্যে কোনো জায়গাতে হলে অবশ্যই তাকে ধরা দেওয়ার চেষ্টা করবেন, আইনের আওতায় দেওয়ার জন্য চেষ্টা করবেন, যাতে এই লোকগুলো যারা টাকা পয়সা দিয়ে মানে বিপদে পড়ছে তারা যেন কিছুটা হলে উদ্ধার হয়, কারণ সে সব টাকা পয়সা নিয়ে পালায় চলে গেছে আর কি। সে বেনগাজিতে একটা পেট্রোল পাম্পে কাজ করতো এবং পরবর্তীতে সেই টাকা পয়সা নিয়ে উধাও হয়ে গেছে একবারে। সে সম্ভবত বেনগাজিতে বা লিবিয়ার কোনো একটা জায়গাতে আছে। তো অবশ্যই আমার বিভিন্ন জায়গাতে বিভিন্ন লোকে ভিডিওগুলো দেখে, তো তারা অবশ্যই যখন দেখবে তো অবশ্যই তারা তাদের নলেজে পড়বে, এবং তারা যদি পারেন গোপনে ঠিকানা বা তাদের তার ইয়া দেওয়ার চেষ্টা করবেন, তাদের জন্য পুরস্কারও ঘোষণা করছে যে তাকে ধরা দিতে পারলে। আর বাংলাদেশে তার সব আমরা ডিটেলস পাইছি। তো যাই হোক, আমি আপনাদেরকে অবশ্যই তার কিছু ডকুমেন্টস দেখাবো যে সে কীভাবে প্রতারণা করছে। আমি তারপরে একটা কথা বলি আপনাদেরকে, কয়েকটা কথা বলি, সেটা হলো এখানে প্রতারণার কৌশল, মানে কীভাবে তারা প্রতারণা করে। যদি কেউ বলে যে আমরা বোটে ওঠার পর টাকা দেবো, যে ঠিক আছে আমরা লিবিয়া থেকে ইটালি যাচ্ছি, বোটে ওঠার পর আমরা টাকা দেবো, তখন করে কি, তখন তারা ওই আপনার লিবিয়ানদেরকে নিয়ে তখন তারা সাগর পাড়ে যায়, যা ছবি উঠে দেখায় যে আমরা সাগর পাড়ে চলে আসছি, তোমার টাকা দিয়ে দাও, ঠিক আছে। তখন টাকা হয়তো যদি দেয় দিল, যদি না দেয় তখন করে কি, বলে যে ঠিক আছে বোটে উঠে গেছে, পোষার পর টাকা দেবো। তখন করে কি, তখন তারা করে কি, হয়তো 24 ঘন্টা 20 ঘন্টা পর পর তখন তারা ফোন দেয়া বলে যে তারা সাগরে রিসিভ হয়ে গেছে, বোট যেগুলো CI-4 বা ওকান ভাইকিং বিভিন্ন ধরনের যে শিপগুলো আছে সেই শিপগুলোতে রিসিভ হয়েছে বলে তারা আবার ফোন করে, বিভিন্ন ধরনের মানুষের সাথে প্রতারণা করতেছে, ঠিক আছে। তো এটার ভিতরে প্রতারণা করবো না, যখন দেখা গেল যে রিসিভ হয়েছে বলে তারা ফোন করলো আর আপনার টাকা দিয়ে দিলেন, তখন কিন্তু আরও মারা গেলেন, বোঝা যাবে যে তারা পুষে গেছে অথবা পুষেনি, সেটা কিন্তু অনেক বোঝা যাবে, ঠিক আছে। আর আমি এজন্য তার পরিস্থিতি তুলে ধরতেছি যাতে সে তার কাছে আর কোনো লোকজন প্রতারিত না হয়। সেই 7 জনের টাকা মারা দিছে, তাও 7 জনের, কিন্তু আরেক জায়গায় যা দেখা গেছে আরও 7 জনের আরও 14 জনের টাকা পয়সা মেরে দেয়, সে মানে উধাও হয়ে যাবে, বাংলাদেশ চলে যাবে বা বিভিন্ন জায়গাতে, বাংলাদেশে গেলেও সে শান্তি থাকতে পারবে না, ঠিক আছে, কারণ 7টা ফ্যামিলি যখন তার উপর একটা চাপ সৃষ্টি করবে, তার জন্য একটা কেস দিবে, তখন সে একটা বিপদে পড়বে। তা আমি বলতে চাচ্ছি যে হলো সে তো অন্যায় করছে, অনেক মানে বড় বিশাল একটা অন্যায় করছে, এই লোকজনের কাছ থেকে লিবিয়াতে যে পরিমাণ টাকা পয়সা ইনকাম করা যায় কী কী যে কষ্টকর, এই জায়গার থেকে সে সবাক থেকে প্রায় 3 লাখ টাকার উপর করে নিয়ে সে চলে গেছে, এবং তাদেরকে মাফিয়ার কাছে বিক্রি করেছে, শুধু চলে গেছে সেটা না, সে টাকা পয়সা নিয়ে তো চলে গেছে ঠিক আছে, কিন্তু সে আবার একজন মাফিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, তাদের কাছে সুরাইতে আবার তাদের টাকা লাগছে, মানে সে
মানে মানে বড় ধরনের একবার অন্যায় করছে, সেটা বলার মধ্যে না বলার বাইরে একবারে। এই লোকগুলোকে আবার তার মাফিয়ার কাছ থেকে ছুটাইতে তাদের আবার টাকা লাগছে, এবং সে একটা রেকর্ড পাঠাইছে, সেটা হলো আপনারা মানে শুনলে মাথা খারাপ হয়ে যাবে যে বেনগাজি থেকে একটা বোট ছাড়ছে, 24 ঘন্টার মধ্যে সে রিসিভ হয়ে গেছে, এই ধরনের একটা মানে প্রচারণা দিছে। ঠিক আছে, বেনগাজিতে বোট ছাড়ছে এবং 24 ঘন্টার মধ্যে রিসিভ হয়েছে দিয়ে, এবং লোকজন কাছ থেকে আরও টাকা নিছে নিয়ে বলছে মানে আটকা দিছে আর কি। তো এখন আমি আপনাদেরকে এখন বলবো, সেটা হলো আমি তার কিছু ডিটেলস, কিছু মানে পরিচয় আমি অবশ্যই এর মাধ্যমে তুলে ধরতেছি, আর আমি আপনাদেরকে এই রেকর্ডটা এখন শোনাবো। রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সে কীভাবে প্রতারণা করছে লোকজনের সাথে। আর যাই হোক, আমি তার ডিটেলস যা আছে আমি তা আপনাদের কাছে অবশ্যই প্রকাশ করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আপনাদের যারা হলো কোনো সমস্যা হবে, তাদের কোনো ডকুমেন্টস থাকে সঠিক, তারা আমার কাছে দেবেন, আমি সেটা আপনাদের কাছে প্রচার করবো ইনশাআল্লাহ।